বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদান দেওয়া হয়েছে। রোববার দুপুরে ধানমন্ডি অফিসে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক ও অতিরিক্ত সচিব কাজী দেলোয়ার হোসেনের হাতে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মোহাম্মদ সাজ্জাদুর রহমান ভূঁইয়া ও হেড অব সাস্টেইনেবল ফাইন্যান্স অ্যান্ড এসএমই মোহাম্মদ কোহিনুর হোসেন। মহতি এই উদ্যোগের গর্বিত অংশীজন হতে পেরে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তারা। ট্রাস্টের পরিচালক কাজী দেলোয়ার হোসেনও আগামী দিনে বাংলাদেশ ফাইন্যান্সকে পাশে থাকার পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরও ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের প্রশাসন শাখার সহকারী পরিচালক আশরাফুল মামুন সহ অন্যরা।